हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल लेट्स बी इजी। आरो एक बार चले एसेछि आमी हिंदू न्यूज एनालिसिस वीडियो निये आजकेर अर्थात 10th जुलाई एर। तो वीडियोटी शुरू करार आगे आपनादेर आरो एक बार मने करिए दी, आमार एई हिंदू एक्सप्लेनेशन इन बेंगली वीडियोगुली जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज लाइक करुन एबं शेयर करुन आपनार फ्रेंड्स ग्रुपेर साथे एबं आरो अनेकेर मध्ये এই ভিডিওগুলি ছড়িয়ে দিন যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়া একটি টেলিগ্রাম চ্যানেলও আছে আমার, সেখানেও আমি সব আপডেট দিয়ে দিই। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে লিংক ক্লিক করে সরাসরি সেই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে প্রথমে যেই নিউজটির দিকে চোখ রাখবো, টেরেইন ফেসিলিটিস উইল এফেক্ট ডিলিমিটেশন ইন জে অ্যান্ড কে সেজ ইসিআই। তো যেমনটা আমরা জানি যে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের মধ্যে ডিলিমিটেশন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ডিলিমিটেশন মানে কি, পরিসীমা নির্ধারণ নিয়ে একটি প্রবলেম এখানে দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে এই নিউজটিতে সেটিই বলা হচ্ছে যে জম্মু কাশ্মীরে একটি ডিলিমিটেশন প্যানেল বানানো হয়েছে যেটা নাম হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ডিলিমিটেশন কমিশন। এবং এই কমিশন কিন্তু বর্তমানে তাদের কাজ শুরু করে দিয়েছে। এবং বলা হচ্ছে যে এই যে ডিলিমিটেশন হবে সেটি 2011 সালের সেন্সেস বেসের ওপর বেস করে করা হবে। এবং এই ডিলিমিটেশন কিন্তু শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরের উপরই করা হবে, লাদাখের উপর করা হবে না, কারণ লাদাখ বর্তমানে কিন্তু একটি অন্য কেন্দ্রশাসিত অঞ্চল রূপে প্রকাশ পেয়েছে। তো লাদাখের সিট এখানে কাউন্ট করা হবে না। কিন্তু আগে কি হতো, আগে জম্মু কাশ্মীরের সাথে লাদাখের সিটও অ্যাসেম্বলিতে কাউন্ট করা হতো, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কাউন্ট করা হতো, কিন্তু এখন সেটি আর হবে না। তো ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জম্মু কাশ্মীরে যে জিওগ্রাফিক্যাল কম্প্যাটিবিলিটি আছে, যে টোপোগ্রাফিক্যাল এবং ফিজিক্যাল ফিচার্স আছে, কমিউনিকেশন আছে, এই সবের ওপর বেস করেই কিন্তু এই ডিলিমিটেশনটি করা হবে। তো এই ছিল আজকের প্রথম নিউজ। এরপর চলে আসি নেক্সট নিউজে। জাজেস শুড নট অ্যাক্ট লাইক এম্পেরার্স সেজ এসসি। তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো কোর্টে যে জাজরা রয়েছেন তারা যেন নিজেকে সর্বক্ষমতাসম্পন্ন ব্যক্তি বলে মনে না করেন, তারা যেন নিজেকে স্বেচ্ছাচারী রাজা হিসেবে মনে না করেন। এখানে আরও বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে তারা যখন তখন যেভাবে খুশি সামান পাঠাতে পারেন না। মানে যেমন অনেক সময় হয় যে হঠাৎ করে কোনো কোর্টের বিচারপতি হঠাৎ করে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে সমন পাঠিয়ে বললেন যে তাকে হাজিরা থাকতে হবে, তাকে কোর্টে হাজির হতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। তো সেই রকম স্বেচ্ছাচারিতাভাবে সেই জিনিসটি করা সবসময় উচিত না, এটাই এসসির পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি যে দুরকমের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের মধ্যে ডিফারেন্সটা, আন্ডারস্ট্যান্ডিংটা সবার আগে বুঝতে হবে তাদের। এবং এই নির্দেশের পক্ষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে যে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল এর উপর কোনো না কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া থাকে এবং তাদের সেই নির্দিষ্ট কাজ করতে হয় একটি সঠিক টাইমের মধ্যে। তো এইভাবে যখন তখন তাদের যদি সমন পাঠানো হয়, তাদের যদি এসে কোর্টে উপস্থিত থাকতে হয়, তাহলে তাদের টাইম ওয়েস্ট হবে, হ্যারাস হবে এবং তাদের স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রেও অনেক রকম বাধার। তো সেই জন্যেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নির্দেশটি দেওয়া হয়েছে। এরপর চলে আসছি আজকের নেক্সট নিউজে, এনভায়রনমেন্ট সংক্রান্ত একটি নিউজ। হিমালয়ান ইয়াক্স টু বি ইনসিওরড। হিমালয়ান বেল্টের যে অনেক উচ্চতায় যেসব ইয়াক আছে সেগুলি কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে প্রচণ্ড পরিমাণে তাপ সহ্য করতে পারছে না।
এবং তাতে তাদের বিভিন্ন রকম প্রবলেমস দেখা দিচ্ছে এবং বর্তমানে তাদের ইনশিওর করা হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াকের পক্ষ থেকে। এবং অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইয়াক বা NRCY টাই আপ হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে, এবং এর ফলে তারা তাদের যে গবাদি পশু রয়েছে, যে ইয়াক সহ অন্যান্য যে পশু রয়েছে, তাদের ইন্স্যুরেন্স পলিসি করবার পক্ষেও এক ধাপ এগিয়েছে বলে জানানো হচ্ছে। এছাড়াও NRCY এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন রকম আনএক্সপেক্টেড ওয়েদার ক্যালামিটিস, ডিজিজ কন্ডিশন বা কোনো স্ট্রাইক বা সার্জিক্যাল অপারেশন বা রাইটসের প্রভাব অরুণাচল প্রদেশে কিন্তু বিপুল হারে ইয়াকের পরিমাণ কমছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফিনান্সিয়াল সিকিউরিটি দেওয়া হবে ইয়াক রিয়ারিং কমিউনিটিসে, অর্থাৎ অরুণাচল প্রদেশের যে সব কমিউনিটির লোকেরা ইয়াক পালন করে নিজেদের সংসার চালান। এবং এছাড়া অরুণাচল প্রদেশ ছাড়াও সিকিম, লাদাখ এবং হিমাচল প্রদেশে যেসব কমিউনিটি রয়েছে যারা ইয়াক পালন করে নিজেদের সংসার চালান, তাদের পক্ষে একটি ফিনান্সিয়াল সিকিউরিটির ব্যবস্থা করা হবে। এবং তার জন্য ওনার্সদের কী করতে হবে, যেসব ইয়াক ওনার রয়েছেন তাদেরকে ইয়ার ট্যাগড করতে হবে তাদের পশুদেরকে, এবং একটি প্রপার ডিসক্রিপশনও দিতে হবে এই ইন্স্যুরেন্স কোম্পানিকে তাদের পশুর ব্যাপারে। এবং আমরা অনেকে এখানেও দেখেছি যে অনেক গরুর কানে একখানা ট্যাগ লাগানো থাকে, একটা গোল মতো চাকতি অংশ লাগানো থাকে, এটিকে ইয়ার ট্যাগ বলে, অর্থাৎ এর দ্বারাই কিন্তু এই ফিনান্সিয়াল সিকিউরিটি পাওয়া যায়। তো সেই একই জিনিস এখন থেকে ইয়াকদেরও হবে, ইন অর্ডার টু সেভ দেম ফ্রম ডিমিনিশ। চলে আসছি আজকের নেক্সট নিউজে। আ পারসেপশন শিফট ইন রিলেশনস বিটুইন শ্রীলঙ্কা অ্যান্ড চায়না। আমরা জানি শ্রীলঙ্কা এবং চায়নার মধ্যে কিন্তু একটা ইনবিটুইন টেনশন এখনও অব্যাহত রয়েছে, এবং শ্রীলঙ্কার অনেকাংশেই চায়না বর্তমানে দখল করে নিয়েছে, সেটাও আমরা জানি। তো শ্রীলঙ্কার লোকেদের মধ্যে বর্তমানে একটি পারসেপশনাল শিফট লক্ষ্য করা যাচ্ছে। তো কোন পার্সপেক্টিভে বলা হচ্ছে যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট ইদানিংকালে শ্রীলঙ্কার মানুষদের থেকে চাইনিজদের বেশি পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে, এবং চাইনিজদের সামনে সেখানকার আদি যে বাসিন্দা রয়েছে তাদেরকে ইগনোর করা হচ্ছে বলেও তারা দাবি করেছেন। তো এই দাবি তারা করছেন কি করে, কারণ সম্প্রতি দেখা গিয়েছে সিংহল অর্থাৎ শ্রীলঙ্কার যে আদি ভাষা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তামিল ভাষা। তো সেইখানে যে শ্রীলঙ্কার যে সাইনবোর্ডে আগে তামিল ভাষাতেও লেখা থাকতো, এখন তামিল ভাষার পরিবর্তে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে সেখানে ম্যান্ডারিন ভাষার প্রয়োগ নজরে পড়েছে বলে জানা যায়। তো এই জিনিসটি ওখানকার মানুষদের খুবই দৃষ্টিকটু লেগেছে এবং তাদের খারাপ লেগেছে যে শ্রীলঙ্কার যে আদি বাসিন্দা, যে আদি ভাষা রয়েছে তামিল ভাষা, আদি বাসিন্দা রয়েছে যারা তামিল ভাষায় কথা বলেন, সেই ভাষা সেইখানকার সাইনবোর্ড থেকে সরিয়ে দিয়ে চাইনিজ একটি ভাষা ম্যান্ডারিন সেটিকে সাইনবোর্ডে রাখা হচ্ছে, এটি তাদের খুবই আশাহত করেছে। এছাড়াও যে কলম্বো ফোর্ট রয়েছে সেইখানে কিন্তু চায়না নিজের আধিপত্য বিস্তার করেছে এবং একটি খুবই উন্নত মানের পোর্ট সেখানে তারা স্থাপন করেছে, যেটাও কিন্তু সেখানকার লোকেদের বিরূপ মনোভাবের অন্য একটি কারণ বলে মনে করা হচ্ছে। এবং এইসবই নানা কারণে শ্রীলঙ্কার মানুষের যে পারসেপশন ছিল চায়নার প্রতি সেটি শিফট করে যাচ্ছে, এবং ভবিষ্যতে এইভাবেই চলতে থাকলে সেখানে একটি আন্দোলনে নামার কথাও ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ সেখানকার সরকারের এরম কাজের জন্যে সেখানকার যে মানুষ রয়েছে, আদি বাসিন্দা রয়েছে এবং যে অন্যান্য বাসিন্দারা রয়েছে তাদের সেন্টিমেন্টে একটি আঘাত লাগছে, কোথাও তাদের সফট কর্নারে একটি আঘাত লাগছে। অবশ্যই আমরা আমাদের মাতৃভাষার প্রতি, আমাদের দেশের প্রতি প্রচণ্ড পরিমাণে একটা সফট কর্নার আমাদের প্রত্যেকের মনেই থাকে, সেইখানে আঘাত লাগছে বলেই পরবর্তীকালে এরকমই চলতে থাকলে সেখানে একটি বড় রকমের আন্দোলনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং চায়না কিন্তু শ্রীলঙ্কার যে জাফনা পেনিনসুলা রয়েছে, অর্থাৎ
श्रीलंकार जो उत्तर दिक रही है जो रामेश्वरम साथे जो कनेक्शन जो जायगाटी रही है से ही जायगाते विशेषकर तादेर आधिपत्य स्थापन करछे तादेर जे कोनो काजकर्म तारा सेखाने चालाच्छे एबं एर फले किन्तु एटी भारतेरो माथा ब्यथार कारण हये उठेछे जथेष्ट परिमाणे एबं सेखानकार जे मानुष रयेछे अर्थात जाफनार डिस्ट्रिक्टेर जे मानुषजन रयेछे तारा किन्तु तादेर सरकारके जानियेछे जे एक्षेत्रे किन्तु सेखानकार जे तामिलियान रयेछे तारा भारत के अलवेज सपोर्ट करबे तारा किन्तु चायना के कोनो सपोर्ट करबे ना एवं चायनार होए कोनो काजो करबे ना तारा भारत के ही सपोर्ट करबे बोले स्पष्ट तारा जानिए दिए छेन। तो निःसंदेह एटी एकटी खुबी उल्लेखयोग्य न्यूज छिलो। एरपर चले आसछि आजकेर लास्ट न्यूजे रिवाइवल बाम्पी सेंटिमेंट टू इम्प्रूव। एई न्यूजटीते इंडियार इकोनमिर ब्यापारे जानाना होच्छे जेखाने फिनान्स मिनिस्ट्री तरफ थेके जानानो होयेछे जे कोविडे द्वितीय ढेउ आसार परेओ किन्तु इंडियार इकोनमी एखोनो पर्यन्त आनइवेन रयेछे अर्थात एकटी स्टेबल इकोनमी देखा जाच्छे ना। इकोनमिक रिकवरी किन्तु कखनो बाड़छे कखनो कमछे एबं एटी खुबई आनइवेन रयेछे जदिओ तारा आशा करछेन जे किछुदिनेर मध्येई बा किछु मासेर मध्येई सेटी पुनराय ठीकठाक हो जाए इम्प्रूव करबे जेहेतु तारा रिसेंटली एक रिलीफ मेजरमेंटेर अनाउंस करेछेन। आमरा गतकालेर पेपारे देखेछिलाम जे सेखाने बला होयेछिलो जे विभिन्न परिमाणेर पैकेज घोषणा करा होयेछे आपनारा भिडियोटी एकबार लिंके क्लिक करे चेक करे नेबेन। सेखाने बला होयेछिलो जे थार्ड वेव आसार आगे स्वास्थ्य परिसेवार क्षेत्रे एबं बाच्चादेर विशेष करे बाच्चादेर स्वास्थ्येर ब्यापारे किछु पैकेज आना होयेछे एबं तार फले आमादेर इकोनमी आरो इम्प्रूव होबे बोले सेटा मने करा होच्छे एबं आरो किछु एमप्लयमेंट सपोर्ट प्लानेर जोन्ने किन्तु एई कन्जाम्पशन आरो बेशी एनहान्स होबे बोले मने करा होच्छे। तो एटा अत इम्पर्टेंट कोनो न्यूज ना, आपनारा चाइले एकबार देखे राखते पारेन बस। तो एई छिलो आजकेर हिंदू न्यूज एनालिसिस भिडियो। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।